কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বগুড়ায় বাড়ি স্বপ্নদীপ কুণ্ডুর বুধবার রাত্রিতে হোস্টেলের ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়। যদিও ছাত্র স্বপ্নদীপের মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয় ধোঁয়াশা, এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আজ স্বপ্নদীপের মৃত্যুর প্রতিবাদে শুক্রবার সকাল 11টায় বগুড়া স্কুলের ছাত্রছাত্রী এবং পাড়া প্রতিবেশী ও সাধারণ মানুষ একত্রিত হয়ে বগুড়া কলেজ থেকে বগুড়া হাইস্কুল পর্যন্ত বিক্ষোভ মিছিল করে। যারা স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর জন্য দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়। অন্যদিকে একাংশ বিক্ষোভকারীদের দাবি, ছেলে মেয়েদের উচ্চশিক্ষিত করার জন্য সব বাবা মায়েরা চেষ্টা করে, একইভাবে স্বপ্নদীপের স্বপ্ন পূরণের জন্য তার বাবা মাও চেষ্টা করেছিল, আর কোন রকম সংসার চালিয়ে স্বপ্নদীপকে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে তার বাবা মা। কিন্তু তার মৃত্যু কখনো এইভাবে হতে পারে না, তাকে চক্রান্ত করে মেরে ফেলা হয়েছে। আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি আর দোষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।